হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর নিহতের দাবি জানিয়েছে ইসরায়েল লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হিজবুল্লার অন্যতম শীর্ষ কমান্ডার মোহাম্মদ সুরুর ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে তারা লেবাননের বৈরুতের দক্ষিণ এলাকায় বৃহস্পতিবার বিকেলে হামলা চালিয়ে মোহাম্মদ সুরুরকে হত্যা করেছে আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে লেবাননে হিজবুল্লার ওপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল বৃহস্পতিবার রাজধানী বৈরুতে হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল এতে নিহত হন মোহাম্মদ সুরুর তিনি হিজবুল্লার বিমান বিধ্বংসী ইউনিটের প্রধান ছিলেন বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স লেবাননের হিজবুল্লা নিয়ন্ত্রিত এলাকাগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তদারকির দায়িত্ব ছিলেন তিনি বিমান বিধ্বংসী বিভিন্ন ক্ষেপণাস্ত্র এবং রকেট তৈরির প্রকল্প নিয়ন্ত্রণ করতেন মোহাম্মদ সুরুর সাম্প্রতিক সময়ে হিজবুল্লার শীর্ষ নেতৃত্বের উপর আঘাত হানছে ইসরায়েল মঙ্গলবার ক্ষেপণাস্ত্র বিভাগের প্রধান ইব্রাহিম কুরাইসিকে গত শুক্রবার সামরিক অপারেশনস ইব্রাহিম আকিলের ওপর হামলা চালিয়ে উভয়কে হত্যা করেছে ইসরায়েল ইসরায়েল বৃহস্পতিবার লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লার দুইশো বিশটি টার্গেটে আঘাত হানার দাবি করেছে হিজবুল্লাহ তাদেরকে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে তারা ইসরায়েলের উত্তরের নগরীগুলোতে একশো পঁচাত্তরটিরও বেশি রকেট নিক্ষেপ করেছে